প্রত্যেক পুলিশের পোশাকের সঙ্গে কাঁধে লাগানো ব্যাজ বা ফিতা থেকে সেই পুলিশের কোন পদে আছেন সেটি জানতে পারা যায়। আমরা অনেকেই এই বিষয়টি জানি না। আজকের পর্বে আমরা সেই বিষয়টি নিয়ে খুব সংক্ষিপ্ত ভাবে এবং সহজভাবে আলোচনা করব। আমরা জানি পুলিশের সর্বনিম্ন পদ হচ্ছে কনস্টেবল এবং সর্বোচ্চ পদ হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা IGP। প্রথমে আমরা আসি কনস্টেবলের ব্যাজে বা ফিতায় কি চিহ্ন থাকে। কনস্টেবলের ব্যাজে কোনো চিহ্ন থাকে না। এনার ওপরে যিনি আছেন তিনি হচ্ছেন নায়েক। নায়েকের ব্যাজে থাকে দুটি বিল্লা। এরপর আসে হেড কনস্টেবল। হেড কনস্টেবল যদি নিরস্ত্র হন তাহলে তিনটি সাদা বিল্লা এবং যদি সশস্ত্র হন তাহলে তিনটি লাল বিল্লা থাকে। এর উপরে আসে ASI। ইনার ব্যাজে থাকে একটি স্টার। ইনার উপরে আছেন SI সাব ইন্সপেক্টর। ইনার ব্যাজ বা ফিতায় থাকে দুটি স্টার। ট্রাফিক পুলিশের ক্ষেত্রে SI সমমর্যাদার একটি পদ সৃষ্টি করা হয়েছে যাকে বলা হয় সার্জেন্ট। ট্রাফিক পুলিশের ক্ষেত্রে SI সমমর্যাদার সার্জেন্টের ব্যাজে দুটি লাল স্টার থাকে। ইনার পরবর্তীতে আসে ইন্সপেক্টর। ইনার কাঁধে একটি পিপ থাকে। এখানে উল্লেখ্য যে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত এই পদগুলো মূলত থানা পর্যায়ে দেখা যায়। এর পরবর্তীতে আমরা যে পদগুলো নিয়ে আলোচনা করব সেই পদগুলো মূলত দেখা যায় মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে। থানা পর্যায়ের ইন্সপেক্টরের উপরে যিনি পুলিশের পদ ধারণ করেন তাকে বলা হয় ASP বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। ইনার ব্যাজে থাকে দুটি পিপ। ইনার উপরে থাকেন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ এবং ইনার কাঁধে থাকে তিনটি পিপ, এডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এর পরবর্তীতে আসে এবং ইনার ব্যাজে থাকে একটি শাপলা। এর পরবর্তীতে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বা SP এবং ইনার ব্যাজে থাকে একটি শাপলা এবং একটি পিপ। ইনার উপরের পদে যিনি থাকেন তিনি হচ্ছেন এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল এবং ইনার ব্যাজে থাকে দুইটি পিপ এবং একটি শাপলা। ইনার উপরে থাকেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল DIG এবং ইনার ব্যাজে থাকেন একটি শাপলা তিনটি পিপ। ইনার উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন এডিশনাল ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ এবং ইনার ব্যাজে থাকে একটি ঢাল তলোয়ার এবং একটি শাপলা। ইনার উপরে যিনি থাকেন তিনি হচ্ছেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ IGP এবং ইনার ব্যাজে থাকেন একটি তলোয়ার একটি পিপ এবং একটি শাপলা। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুলিশ বাহিনীতে 4টি স্তরে লোক নিয়োগ করা হয়। BCS এর মাধ্যমে ASP এবং আলাদাভাবে SI সার্জেন্ট এবং কনস্টেবল। ধন্যবাদ। ভালো থাকবেন। পরবর্তী পর্বে আবার আপনাদের সঙ্গে কথা হবে।